হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এরা হচ্ছে অ্যামাজনে পাওয়া নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ব্যক্তি, যারা এই টিকটকে এসে নিজেদেরকে সালমান খান আর ক্যাটরিনা ক্যাপ ভাবছে। শালা কিছু তো কম নেই, সারাদিন বসে বসে টিকটক দেখুন। তো বন্ধুরা, যাদের পায়ে হার্ট অ্যাটাক হয় আর মাথায় ম্যালেরিয়া হয়, তারা বাদ দিয়ে ভিডিওটা সবার জন্য, ভিডিওটা এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। দেখুন, তো আমি সেদিনকে ভগবানকে ফোন করে বললাম যে ভগবান, তুমি তো এই সাপ টাইপের বস্তু বানিয়েছো, বস্তু না প্রাণী বানিয়েছো, তো আবার এই ধরনের গামলা গুলো খোপা কাটা বেটা ছেলেগুলোকে তৈরি করার কি দরকার? মানে একটুখানি লাইক সাবস্ক্রাইব কমেন্ট, এর জন্য এত কিছু, এত কিছু করতে পারে ছেলেগুলো, বাহ। কিন্তু এরা করছেটা কি? না, এটাই শেষ কথা নয়, অনেক ধরনের হুঙ্গমুখো ছেলে পাবেন আপনি। আমার তো ফোনে স্ক্রিন গার্ড বসানোর পয়সা পাই না, এত অকাদি নেই আমার। আর এরা দেখুন, না না না, ঠিক আছে ঠিক আছে, এ নয়, ফেলে দিয়েছে জলে, মানা গেল, মেনে নিলে। কিন্তু এরা, ও বোন, ওগুলো ওয়াটারপ্রুফ নয়, বুঝেছেন তো, ওয়াটারপ্রুফ নয় ওগুলো। একে দেখুন, মানে কেউ নিজের হাতকেই খাবার খাওয়াচ্ছে, আবার কেউ নিজের মধ্যে জল ঢালছে, বাহ বাহ বাহ, কি ব্রিলিয়ান্ট বুদ্ধি, বাহ। কি করছে এটা, কি এগুলোকে কি বলে এগুলোকে? পহলে মে বহুত বড়া চোমু থা, ফির মেনে টিকটক পে ভিডিও বানানা শুরু কিয়া, অর মেরা চোলো মে বদল গয়া, অর মেরা মুড়ু মে বদল গয়া। বাহ বাহ বন্ধু, বাহ 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 বাহ, তুমি আওয়ালের মতন কাজ করেছো, এর জন্য একটা লাইক তোমাকে না আমাকে। দেখো, আমি কিন্তু হেভি সাকলন্ডা, ঠিক আছে, সহজে গলে যাই না, কিন্তু এই ব্যাপারে একটু গলে গেছি। না জানো, দেখো আমারও তো পরীক্ষা, দাও তো আমি আসছি, তোমাকেও আসতে হবে, প্লিজ প্লিজ, বুঝু বুঝু। এদেরকে দেখে কি মনে হয় বলুন তো, এদের এই দুটো পা এরকম ফাঁকা করে দেওয়া হয়েছে, আর রাস্তায় শুয়ে বুলডোজারটা এরকম করে চালিয়ে দেওয়া হয়েছে, ভেবে দেখুন তো কিরম লাগবে। এগুলো কি দরকার, কি আছে, মানে কোনো দরকার আছে এগুলো করার? এসেছো এখানে ভারতরত্ন ছিঁড়তে এসেছ? হ্যাঁ না, নাইট উপাধি নিতে এসেছ, যত সব। তবে জিনিসটা কিন্তু ভালো, এই কারুর কারুর না ক্যারেক্টার বদলে নেওয়ার খুব দরকার আছে, বুঝলেন? সেরা লেগেছে, সেরা। তোমার জন্য না প্রধানমন্ত্রী একটা ভালো রিয়েলিটি শো আনছে, কি বলতো, সোয়েটারে সুতো কম্বলের তলায় গুতো, হেভি খেলো কিন্তু। দিদি কুছ লাগা হুয়া হ্যায় হোঁঠ পে, মানে কি বলুন তো,
টিকটকে কি করে কন্টেন্টের ছিটকানি মারতে হয় সেগুলো আপনাদের থেকে কেউ ভালো জানে না, বুঝলেন তো? খোপা কাটা দিদি, কিছু করার নেই, বসে পড়লাম এই ভিডিওটা দেখার পর, বসেই পড়লাম, কিচ্ছু করার নেই। মানে আমি এতদিন ভেবে এসেছি ছোটো থেকে যে আঁকি আঁকি ওসে গলি মারে কি করে হয়, মানে জিনিসটা কি, আজকে এসে জেনেছি। মানে আর আমি জানতে চাই না কিছু, ক্ষমা করো। তো যারা যারা টিকটক ভালোবাসেন তাদেরকে আমার তরফ থেকে কিছু উপহার নিয়ে নিন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করো, আর কমেন্ট করে জানিও, আর শেয়ারও করো। আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগেনি তারা তারা আমাকে ডিসলাইক করো এবং কমেন্টে লেখো তোমাদের প্রবলেমটা কোথায় হয়েছে, টিকটক ভালোবাসো জানি তাও লেখো, ঠিক আছে, বাদ দাও ওইসব। আর এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ছিল। যারা যারা ভিডিওটা দেখে খুবই মাথা গরম হয়ে গেছে ওদেরকে দেখে যে আমি টিকটক নিয়ে এইসব বলেছি, তারা তারা কমেন্টে করো আর আমাকে জানিও। তো এটাই লাস্ট কথা বলা ছিল, জয় টিকটকের জয়। জরা জরা মহকতা হে মহকতা।